স্বাগতম সবাইকে মেহেদি একাডেমির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ একটি বিষয় বেসিক ইন্টারফেস অফ এক্সেল, মানে এক্সেল শিটের যত ধরনের ইন্টারফেস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বেসিক ইন্টারফেস দেখার জন্য আপনাদেরকে এক্সেল ফাইলটি ওপেন করতে হবে। এক্সেল ফাইলটি ওপেন করার পর যে ওভারভিউটি দেখতে পাচ্ছেন এই ওভারভিউতে যেই টুলসগুলো রয়েছে এগুলি হচ্ছে প্রত্যেকটি এক একটি ইন্টারফেস। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কোন ইন্টারফেসগুলো কি কাজ করে এবং প্রতিটি ইন্টারফেসের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব, যেন পরবর্তীতে আপনারা যখন কোনো কাজ করবেন যেন খুব সহজেই কাজগুলো করে নিতে পারেন এবং কোনটার কী কাজ সে বিষয়ে আমি ধারণা দেব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি যে ইন্টারফেসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে ইন্টারফেসটি আছে এটির নাম হচ্ছে এক্সেস টুলবার। এই এক্সেস টুলবারের কাজ হচ্ছে মূলত আপনারা যখন কাজ করেন কিছু কিছু কাজ আছে অনেক বেশি রকম করে থাকেন, যেমন প্রিন্ট করেন অনেক বেশি বা সেভ করেন একটু বেশি। মূলত যে কাজগুলো বেশি করা হয় এখানে এই কাজগুলো আপনারা সবাই মানে এখানে তুলে রাখতে পারবেন, এখানে দিয়ে রাখতে পারবেন। যেমন ইমেল দিলে এখানে ইমেল চলে আসবে। যেমন আপনি যদি শর্ট অ্যাসেন্ডিং দিয়ে রাখেন দেখুন এখানে এ টু জেড মানে চলে এসেছে, মানে এটা দিয়ে এই কাজটি করা হয়। দ্বিতীয় ইন্টারফেসটি হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটি নাম মাইক্রোসফট ইন্টারফেস, এটা আমি এডিট করে বসিয়েছি, আপনারা চাইলে বসাতে পারবেন। এটির নাম হচ্ছে আপনার টাইটেল বার এটির নাম। এরপর আমরা যে ইন্টারফেস দেখাবো সেটা হচ্ছে এই যে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় ফাইল মেনু। বাট এই ফাইল মেনুতে যেই সামারিগুলো আছে এই সামারিগুলো নিয়ে হচ্ছে এটাকে বলা হয় ব্যাকস্টেজ রিভিউ। এই সামারিগুলো নিয়ে হয় ব্যাকস্টেজ রিভিউ। ওকে, এটা ব্যাকস্টেজের অনেক ধরনের কাজ আছে, যেমন নিউ, ওপেন, সেভ অ্যাজ, সেন্ড, মানে অনেক ধরনের কাজ আছে, এগুলো আপনারা দেখলেই করতে পারবেন আশা রাখি। ওকে, এরপর আমরা কি কাজ করব, এরপর আপনাদেরকে দেখাবো রিবন সম্পর্কে পরিচিত করাবো। রিবন এই যে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে এক একটি রিবন ট্যাবস, যেমন হোম, ইনসার্ট বা ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, প্রত্যেকটি হচ্ছে এক একটি রিবন ট্যাবস। এই রিবন ট্যাবসের আন্ডারে অনেকগুলো ইন্টারফেস রয়েছে, যেমন হোমের মধ্যে অনেক কিছু রয়েছে, ইনসার্টের রয়েছে। এই প্রত্যেকটি যেমন এগুলোর আন্ডারে যে ইন্টারফেসগুলো রয়েছে এগুলোকে বলা হয় রিবন অপশনস। যেমন হোমে রয়েছে আপনার ক্লিপবোর্ড বা পেজ লেআউটে রয়েছে আপনার পেজ সেট আপ, দেন হোয়াইট, হাইট, ফর্মুলাতে রয়েছে অনেক ধরনের ফর্মুলা, ডেটাতে অনেক ধরনের রয়েছে, এগুলোকে বলা হয় অপশন রিবন অপশনস। এই যে ডান পাশে আরেকটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটার নাম কি? এই তিনটা মিলিয়ে এইটার নাম হচ্ছে আপনাদের রিবন ডিসপ্লে। এই তিনটি অপশন আছে, যেমন এটার নাম কি? এটা হচ্ছে মিনিমাইজ করলে এখান থেকে চলে যাবে, আপনার এখান থেকে আবার নিয়ে আসতে পারবেন। আবার ধরুন এইটির নাম কি? এটার নাম হচ্ছে রিস্টোর। এটা করলে আপনি রেজিস্টার যদি ডাউন ক্লিক করেন দেখুন রেজিস্টার হয়ে গিয়েছে। আবার এখানে ম্যাক্সিমাইজ করতে চান ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এই ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্নটা কী কাজ? এটার নাম হচ্ছে ক্লোজ। এটা যদি ক্লিক করেন এখানে পুরো যে ডকুমেন্ট আছে এটা কেটে যাবে। আচ্ছা, এখন তো আমি উপরের কিছু ইন্টারফেস দেখালাম, এখন আমি আপনাদেরকে নিচের কিছু ইন্টারফেসের সাথে পরিচিত করিয়ে দেব। এই দেখুন রেডি থেকে শুরু করে এই যে বারটি আছে এই বারটির নাম হচ্ছে স্ট্যাটাস বার। এই বারটির নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের পাশে এই যে তিনটি অপশন আছে নর্মাল, পেজ লেআউট, পেজ ব্রেক প্রিভিউ, এই তিনটি মিলিয়ে নাম হচ্ছে পেজ ভিউ। এই পেজ ভিউর কাজ কি? যেমন আমরা এখন বর্তমান নর্মাল অবস্থায় আছি, যদি আমরা এখানে পেজ লেআউটে যাই, পেজ লেআউটে যাওয়ার পরে আপনারা কাজ করার পরে যে ডকুমেন্টটি প্রিন্ট আউট করবেন এটা লেআউট আকারে চলে আসবে, এটাকে আপনারা প্রিন্ট করলে জাস্ট এই পেজটাই চলে আসবেন। এখন আরেকটা আছে কি পেজ ব্রেক প্রিভিউ, এখানে ক্লিক করলে কি হবে? আমি একটি ডকুমেন্টে যাই, এখানে প্রিন্টের জন্য আমরা যদি এখানে যাই এটা প্রিন্ট করার জন্য আপনারা যতটুকু সিলেক্ট করবেন ঠিক ততটুকু আপনাদের এখান থেকে মনে করেন এখানে আসলেন এতটুকু জাস্ট প্রিন্ট হবে। আচ্ছা, আমরা আবার নর্মাল ভিউতে চলে যাই। এরপর ডান পাশে একটি দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাস। মাইনাস এটার নাম হচ্ছে জুম কন্ট্রোল প্যানেল। যদি মাইনাস করেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টে জুম কমে যাবে বা মাইনাস হবে, যদি প্লাস করেন প্লাস হয়ে যাবে। আপনাদের সুবিধা মতো আপনার জুম দিয়ে রাখবেন। এটা স্বাভাবিকভাবে 100% থাকলে এটা স্বাভাবিকভাবে থাকে। এখন ধরুন আপনার এটাকে আরেকটি ট্রিক্স আছে, যেমন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের যে চাকাটি আছে সামনের দিকে ঘোরালে জুম ইন হবে আর পেছন দিকে ঘোরালে জুম আউট হবে। এরপর যে অপশনটি আপনাকে দেখাবো, যে ইন্টারফেসটি দেখাবো, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রো অ্যান্ড কলাম। রো অ্যান্ড কলাম। এই রো অ্যান্ড কলামে একটি মজার ব্যাপার হচ্ছে অনেকে তালগুল পাকিয়ে ফেলে আসলে কোনটা রো কোনটা কলাম। সেই জন্য আপনাদেরকে সুবিধার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। এই নাম্বারিং যে ইন্টারফেসগুলো আছে বা এই যে সেলগুলো আছে, হ্যাঁ, এই নাম্বারিং যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটি রো। এখন আপনাদের কোয়েশ্চেন জাগতে পারে যে ওয়ার্কশিটের টোটাল কয়টি রো রয়েছে। ওয়ার্কশিটের টোটাল আপনাদের 10,48,576টি রো রয়েছে, মানে মোট কথা এই নাম্বারিংগুলোই হচ্ছে আমাদের রো। এখন ধরুন আপনি শেষ রোতে কিভাবে যাবেন এটা আপনার দেখতে পারেন। অবশ্যই কন্ট্রোল চেপে যে অ্যারো বা অ্যারো সিম্বল আছে, অ্যারো সিম্বলে যে নিচের অ্যারো চিহ্ন আছে মানে নিচের দিকে, ওটা ক্লিক করবেন। দেখুন সবচেয়ে নিচে চলে এসেছে। এ হচ্ছে রোর কাজ। এখন যদি আপনাদের কলাম শেখাতে চাই, দেখুন এক্সেল ফাইলের টোটাল কলামের সংখ্যা হচ্ছে 16,384টি। আর যদি আপনি আর কলাম বুঝবেন কিভাবে, এই যে অ্যালফাবেটগুলো আছে ABCD যে দিয়ে আমরা যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে এক একটি কলাম। এখন আমরা সবচেয়ে শেষ কলামে কিভাবে আসব, তখন কন্ট্রোলের কিবোর্ডের কন্ট্রোল চেপে যে অ্যারো বাটন আছে, রাইট যে অ্যারো আছে এটা ক্লিক করবেন। দেখুন আমাদের যে লাস্ট যে অ্যারোটি আছে কলামটি আছে সেখানে আমরা চলে এসেছি। এরপর আপনাদেরকে আমি দেখাবো সেল আইডেন্টিফাই। সেল আইডেন্টিফাই কি, দেখুন এখানে আমি নর্মাল পেজে নিয়ে যাই। এই যে আমি আমার মাউসের কার্সরটা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি, আমার সাথে সাথে এটা যাচ্ছে, এটাকে বলা হয় সেল। দেখুন এটা হচ্ছে এক একটি সেল, অনেকগুলো সেল আছে এখানে, কয়েকটি সেল মিলে রো হয়, কয়েকটি রো মিলে কয়েকটি কলাম হয়। যাই হোক, এগুলো হচ্ছে সেল। আর এই যে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেল আইডেন্টি করে। এখানে আপনি যখন সেল কোনো একটি ঘরে রাখবেন, দেখুন এখানে আইডেন্টি করেছে K7 সেলে আছে। আপনি যদি এখানে থাকেন তার মানে কি আপনি I3 সেলে আছেন। এভাবে আপনাকে সেল আইডেন্টিফাই করবেন। এখন দেখুন সেলের মধ্যে আরেকটি জিনিস আছে, সেটি খুবই মজার। এই যে একটি প্লাস চিহ্ন, এখানে নিয়ে যাওয়ার পর প্লাস চিহ্ন হয়েছে, আগে কিন্তু ছিল না। নিয়ে যাওয়ার পর যখন প্লাস চিহ্ন আসবে, এটাকে যখন মাউসের লেফট বাটন ক্লিক করবেন তখন দেখুন ফ্রি হ্যান্ডেল করতে পারবেন। এই জন্য এটার নামও দেওয়া আছে কি, ফ্রি হ্যান্ডেলিং। এটা দিয়ে আমরা যখন সূত্র প্রয়োগ করব তখন ফ্রি হ্যান্ডেলিংটি অনেক এসেন্সিয়াল হবে, অনেক কাজে লাগবে। এটাকে বলে ফ্রি হ্যান্ডেলিং। এখন দেখুন এই যে বক্সটি আছে বা ইন্টারফেসটি আছে এটাকে নেম বক্স বলে, অনেকে আপনাদের অ্যাড্রেস বারও বলে থাকে। এখানে যেখানে যাবেন এখানে অ্যাড্রেসটি দেখিয়ে দিবে। এই যে একটি ইন্টারফেস আছে, এই ইন্টারফেসটার নাম কি, এই ইন্টারফেসটার নাম হচ্ছে ফর্মুলা বার। এখানে আপনি যখন কোনো ফর্মুলা প্রয়োগ করবেন এবং ওই ফর্মুলা সেলে ক্লিক করবেন তখন এখানে ফর্মুলা চলে আসবে। আমি আপনাকে একটি হাতে কলমে দেখাচ্ছি। ধরুন আমি এখানে আমার একটি ডকুমেন্ট সাজানো আছে, এই ডকুমেন্টে এখানে এই যে ইয়েলো কালার, এখানে আমি একটি ফর্মুলা ইউজ করেছি কিন্তু ফর্মুলা কিন্তু দেখা যাচ্ছে না। যখন আপনি কার্সরটা এখানে ক্লিক করবেন দেখুন এখানে কি ফর্মুলা ইউজ করেছেন সেই ফর্মুলাটি চলে এসেছে। আমি যোগের ফর্মুলা দিয়েছি, যোগের ফর্মুলা এখানে চলে এসেছে। আবার যদি এখানে ক্লিক করুন দেখুন এখানে আমি গুণের ফর্মুলা দিয়েছিলাম, এখানে গুণের ফর্মুলাটি চলে এসেছে। এভাবে মূলত ফর্মুলার কাজ করা হয়। এরপর আপনাদেরকে আমি দেখাবো যে ডান পাশে কি ইন্টারফেস রয়েছে। যেমন এই যে ডান পাশের নিচের অপশনে এই যে একটি আছে, এটা আমি টেনে দেখতেছি, এটার নাম কি, এটার নাম হচ্ছে ভার্টিক্যাল বার। ভার্টিক্যাল বার মূলত কাজ কি, ধরুন আপনারা কোনো একটি কাজ করতেছেন, ডকুমেন্ট অনেক বড় হয়ে গেছে, ডানে বামে চলে গেছে, তখন আপনারা এই ভার্টিক্যাল বার টেনে এখানে দেখতে পাচ্ছেন। দেখুন আমার এই ডকুমেন্টটি এখানে আপনার চোখের কাছে চলে আসতেছে। এই যে বারটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে হরিজন্টাল বার। হরিজন্টাল বারটির কাজ হচ্ছে যখন আপনার ডকুমেন্ট সেম কাজ বড় হয়ে যাবে তখন নিচের দিকে দেখতে চান, তখন আপনারা এখানে যখন এখানে নিচের দিকে টেনে নিয়ে আসবেন তখন একটা হরিজন্টাল বারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখন আপনাদের আরেকটি আমি মজার বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই যে রিবন ট্যাবসগুলো আছে, এই রিবন ট্যাবস আপনি হাইড করতে যাচ্ছেন, তখন কি করবেন, ধরুন আমি ফর্মুলাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করেন, দেখুন এখন এখানে আপনাদের কিন্তু বিষয়গুলো হাইড হয়ে গেছে, এখানে যত ইন্টারফেস ছিল। আবার যদি আপনার ফর্মুলাতে ডাবল ক্লিক করেন, দেখুন আবার সব কিন্তু ইন্টারফেসগুলো চলে এসেছে। এভাবে মূলত এগুলো হাইড করে, এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্সও বলতে পারেন। এখন দেখুন আপনাদেরকে রিবনের ভিতরে যেই সাব রিবনগুলো, মানে ফান করলাম, এটি যোগ ছিল, রিবনের ভিতরে যে ইন্টারফেসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়। এই হোমের ভিতরে অনেকগুলো আছে, যেমন কাট কপি থেকে শুরু করে এখানে যেমন ফরম্যাট, শর্ট, এখানে ফিল, অটোসাম, অনেক অপশন আছে। আর প্রতিটি বিষয়ের ইন্ডিভিজুয়ালি কাজ রয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা ইন্টারফেস নিয়ে এবং প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে পর্যায়ক্রমে ভিডিও দেব। আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনারা যেন সহজেই পেয়ে যান এবং দেখে উপকৃত হন এবং আপনারা এক্সেলের উপরে এক্সপার্ট হয়ে যান। আচ্ছা, এরপর আসি ইনসার্ট। ইনসার্টে কিন্তু অনেক কিছু আছে, যেমন টেবিল ইনসার্ট, পিকচার ইনসার্ট এবং ক্লিপ, অনেক কিছু এখানে আপনারা ইনসার্ট করতে পারবেন। এখানে অনেক যখন ইনসার্ট করতে পারবেন, আপনারা যখন পেজ লেআউটে রিবনসে ঢুকবেন, রিবন ট্যাবে ঢুকবেন, এখানে অনেকগুলো আছে মার্জিন, মার্জিনের কাজ আছে। যেমন মার্জিন আপনারা পেজটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, উপরে কতটুকু সাইজ থাকবে, নিচে কতটুকু সাইজ থাকবে, এগুলো প্রত্যেকটির জন্য এক একটি করে ভিডিও আছে। আমি এই সকল ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। যেমন ভিউ আছে, ভিউতে এখানে এই পেজটি আপনার কোনভাবে আছে এটা আপনাকে দেখাবে, একটা ওভারভিউ বলতে পারেন আপনার পেজটি। যেমন এখানে 1, 2, 3 নর্মাল, পেজ লেআউট, পেজ ব্রেক, প্রিভিউ, এখানে কিন্তু নিচেও ছিল, এখানে উপরও দিয়ে রেখেছে, আমি 3টা কাজ আগে দেখিয়েছি। ফুল সাইজ, এখন এটা ক্লিক করলে আপনার ডকুমেন্টে ফুল সাইজ হয়ে যাবে। এই ফুল সাইজটি যদি আপনি আগের পুনরায় ফিরে যেতে চান সেক্ষেত্রে ভয় পাবেন না, আমাদের কিবোর্ডে যে ESC অপশনটা সেটা ক্লিক করবেন, আবার আগের পুনরায় অবস্থায় চলে যাবে। এরপর জুম ইন, জুম আউট আমি আগে দেখিয়েছি। এখন আরেকটি মজার বিষয় আছে গ্রিড লাইন্স। এই যে যে প্রতিটি সেলের ঘরে চিকন চিকন দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলে হয় গ্রিড লাইন্স। আপনি চাইলে এই গ্রিড লাইন্সগুলো তুলে দিতে পারবেন। এই যে গ্রিড লাইন্স আছে, এখানে টিকমার্ক করা আছে, টিকমার্ক উঠিয়ে দিলেই গ্রিড মার্ক সব উঠে যাবে। দেখেছেন, গ্রিড মার্ক ফুললি উঠে গিয়েছে। আবার যদি দিতে চান আবার দিতে পারবেন, সেম কাজ। ফর্মুলা বার, হেডলাইন, হেডিং ছিল সেম, ফর্মুলা যারা উঠাতে চান উঠাতে পারবেন, আবার দিতে পারবেন। এগুলো তো জুমের কাজ দেখিয়েছি। এখন এখানে কিন্তু আমাদের 7টা রিবন ট্যাবস আছে। এখানে 7টা রিবন ট্যাবস আছে। আপনি চাইলে আরেকটি রিবন ট্যাবস অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে ডেভেলপার রিবন ট্যাবস। এখানে এটা নাই, ওটা মূলত অ্যাডভান্স লেভেলের কাজের জন্য লাগে। তারপর আমি আপনার এই রিবন ডেভেলপার ইন্টারফেসটি কীভাবে আনতে হয় এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার মূলত এক্সেল অফিস 2007 ফাইলটি ইনস্টল করা, তাই আমি এখানে 7-এর মতোই দেখাবে। আর যদি এখানে 16 বা 13 বা 19 হয় সেটা অন্যভাবে দেখাবে। আমি 7টা দেখাচ্ছি আপনাকে। হোম মেনুতে যাওয়ার পরে এখানে আমি এই যে এক্সেল অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, আমি পপুলার অপশনেই থাকব। এই দেখুন, শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, মানে যদি আপনি ডেভেলপার ট্যাবটি দেখাতে চান এখানে যদি আমি ক্লিক করব, এখানে ওকে দেব, দেখুন এখানে রিবন ডেভেলপার ট্যাবসটি চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। মূলত ইন্টারফেস দেখানোর জন্যই আমার এই ভিডিওটি বানানো। পরবর্তীতে প্রতিটি ইন্টারফেস কি কি কাজ করে বা কিভাবে কি কাজ করে সেই কাজগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো টপিকের ডিমান্ড থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি হালকা করে খোঁচা মেরে বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা মিস না করবেন। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অফ ইউরসেলফ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।